হ্যালো, আসসালামু আলাইকুম। বিসার্টিটার থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি। আর জার্মানিতে কিন্তু বর্তমানে অনেক ভিসা হচ্ছে, আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, পেয়ে যান, 100% ভিসা পাবেন। তো এরকম সিকিউরিটি দিয়ে আমরা কাজ করছি। তো আজকের জবটি হলো কার ওয়াশ জব। তো যারা এই জবে ইন্টারেস্টেড তাহলে তারা আবেদন করতে পারেন। আর কার ওয়াশ কিন্তু জার্মানিতে প্রচুর চাহিদা, কারণ জার্মানিতে প্রচুর গাড়ি কোম্পানি রয়েছে, তো এখানে ফ্যাক্টরি যেমন কাজ রয়েছে, এছাড়া বিভিন্ন যে গ্যারেজ বড় বড়, এখানে প্রতিদিনই কার ওয়াশ আর ব্যক্তিগত গাড়ি তো রয়েছেই। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে কার ওয়াশ জবে আবেদন করবেন। আর এখানে কিন্তু আপনি এই কার ওয়াশ জবগুলোতে অভিজ্ঞতা লাগে না, আপনি শারীরিক ফিটনেস থাকলে আর ক্লিনিং কীভাবে করতে হয় সেই বিষয়ে দক্ষতা থাকলে, ধারণা থাকলেই আপনি কাজটি করতে পারবেন। খুবই সহজ একটা কাজ, মানে গাড়ির দরজা জানালা তারপর সিট বেল্ট এগুলো পরিষ্কার করা ভালোভাবে, এটাই কাজ। তো আপনি যদি ইন্টারেস্ট হন জার্মানিতে এই জবে আবেদন করবেন তাহলে পুরো ভিডিওটি দেখেন, নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি জার্মানির কার ওয়াশ যে জবগুলো রয়েছে সেগুলো কোথায় খুঁজে পাবেন, এছাড়া আপনি কত টাকা স্যালারি পাবেন, কার আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হয় সেটি লাইভ দেখতে পারবেন, আর এখানে যে বিভিন্ন ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টগুলো কিভাবে রেডি করবেন। তো টোটাল প্রসেসটি জানতে আপনি পুরো ভিডিওটি দেখুন, তখনই আপনি সব কাজ আপনার মোবাইল থেকে করতে পারবেন। তো চলুন শুরু করা যায়, টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে জার্মানির যে কার ওয়াশ জবগুলো রয়েছে সেই জবগুলো লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, অথেন্টিক লিঙ্ক। তো সেই লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ওইখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখেন, এখানে এগুলো প্রসেসগুলো দেওয়া রয়েছে, সেই প্রসেস অনুসরণ করে আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আপনি স্যালারি কত টাকা পাবেন, তো আপনি জার্মানি কিন্তু ভালো স্যালারি দেয়, যেহেতু উন্নত ধনী দেশ, আপনি অনায়াসে 4 লাখ টাকার মতো আয় করতে পারবেন কোনো অভিজ্ঞতা ছাড়া, আর যদি অভিজ্ঞতা থাকে আপনি আরও হাই স্যালারি পেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন, বিশেষ করে যারা আপনাকে নিয়োগ দিবে তাদের থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন, এছাড়া আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, এ ধরনের নানা বোনাস অফার থাকে। আর আপনি 2 বছরের কন্ট্রাক্টে প্রথম যাবেন, তারপর বছরে বছরে রেনু করতে পারবেন। এই কম 5 বছর থাকার পর আপনি জার্মানির পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, তো হিউজ একটা সুযোগ। আর আপনি যদি বেশি আয় করতে পারেন আপনার ফ্যামিলি ম্যানেজ করার মতো, তখন আপনি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ভিসা স্পন্সরশিপ পাবেন। তো ভিসা স্পন্সরশিপের একটা সুবিধা হলো কি, আপনি শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি, প্রসেসিং ফি এগুলো খরচ করে যাবেন, আদর আর কোনো খরচ নাই, বাকি খরচ কোম্পানি বহন করে থাকে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনাকে এখানে আবেদন করতে যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, না হলে কিন্তু তারা আপনাকে সিলেকশন করবে না। তো আপনারা আর বর্তমানে কিন্তু হাতে লেখা সিভি কিন্তু গ্রহণ করে না, এই সিভিগুলো আপনার কম্পিউটার ভিত্তিক হতে হবে, বিশেষ করে কিওয়ার্ড ভিত্তিক সিভি। তো কিওয়ার্ড ভিত্তিক সিভি না হলে আপনি কখনোই মানে এগুলোতে মানে টিকতে পারবেন না, মানে এগুলো কম্পিউটার বাছাই করে। আশা করি বুঝতে পেরেছেন, আমরা কিন্তু সেই কিওয়ার্ড ভিত্তিক সিভি আপনাদেরকে রেডি করে দেই। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি কীভাবে রেডি করবেন আমি তাও বলে দিই আপনাদের। তো আপনি প্রথমে রেডি করতে হবে একটা সিভি, সিভিটি এবং কাভার লেটারটি। তো সিভি রেডি করতে কিন্তু বিশেষ ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, একটা পাসপোর্ট সাইজের ছবি, আপনাকে লিঙ্কডইন প্রোফাইল, কাজের অভিজ্ঞতা থাকে ভালো, সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, সেগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড মানের সিভি রেডি করতে পারবেন ইউরো ফরম্যাট। আর জার্মানি যেহেতু স্যান্ডেন ইউরোপিয়ান দেশ, অবশ্যই আপনি ইউরো ফরম্যাট করলে আবেদন করতে পারবেন, জার্মান ফরম্যাটও রয়েছে, এটি আপনি জার্মান ভাষাও করতে পারেন। দেখেন তথ্যগুলো সাজানো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কীভাবে সাজাবেন। তো এখানে আপনার সাজাতে হলে যে বিষয়টা রয়েছে সেটি হলো আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করতে হবে। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, এরপর কাজ আপনার পাসপোর্টের ছবিটি, ছবিটি যেন 3 মাসের কোনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এগুলো দেওয়ার পর আপনি দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ডিজিটাল স্কিল, তারপর আপনার সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করে দেবেন। তারপর আপনি যদি সিভি তারপরে জায়গা থাকে তখন আপনি হবি, ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরতে পারেন। তো হয়ে গেলো একটা স্ট্যান্ডার্ড মানের সিভি। তারপর রেডি করতে পারেন স্ট্যান্ডার্ড মানের কাভার লেটার। তো কাভার লেটার আপনি লিখতে পারেন আপনি জার্মানি কেন যেতে চান এবং জার্মানি আপনার কেন ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা কি আপনি জার্মান ভাষা কেমন জানেন, আর একটা বিষয় হলো আপনি এই যে কার ওয়াশ জব রয়েছে সেই জবটির জন্য আপনি কেন পারফেক্ট,
কেন আপনাকে ওই কোম্পানি নিয়োগ দিবে সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তাহলে হয়ে গেল ওটা স্ট্যান্ডার্ড মানের সিভি কাবলে। এখন আপনি আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি সবার আগে আবেদন করে যেতে পারেন। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্ট হন, কন্ট্যাক্ট করতে চান, আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তা আমার পক্ষে প্রতিদিন 400 কল মতো আসে, এগুলো আমার সাথে রিসিভ করা সম্ভব নয়। তো আপনি আমাকে কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আর আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে জোরে থাকুন, আপনাদেরই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড জবগুলো পাবলিশ করি, বিভিন্ন স্কলারশিপ আমরা চালু করেছি, বিভিন্ন স্কলারশিপের খবরাখবর সেগুলো আমরা ভিডিও দিচ্ছি আপনাদের। তো এই ধরনের ভিডিও যদি ভালো লাগে এগুলো আমরা রেগুলার দিচ্ছি, তো আপনারা মতামত জানাতে পারেন। আর একটা বিষয় হলো কি, আপনি আমি কাজ চ্যানেল খুলতে চাচ্ছি নতুন, বিশেষ করে স্টুডেন্ট এবং যারা ভিজিট ভিসা নিয়ে যেতে চান, আগাম ভিডিওতে